লুকিয়ে থাকা আলোর মতো, হার না মানার গল্প শত, দেখায় নতুন পথ। অনেক কথা মিশে আছে নদীর সাথে পথের বাঁকে, ভিড় ঠেলে আজ পায়ে পায়ে শত আশার নকশা আঁকে। হার না মানা স্বপ্নগুলো তোমার আমার মমতায়, বাংলাদেশে গল্প বলে সবার মনে রাঙি নাই, সে তো গল্প নয়, গল্প নয়, গল্প নয় সত্যি। সুপ্রিয় দর্শক, গল্প নয় সত্যি অনুষ্ঠানের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যেটা শুনতে আসলে নিছক গল্প মনে হয়, কিন্তু আসলে গল্প নয় সত্যি। ঠিক এরকমই আরেকটি অবাক করা বিষয় নিয়ে আমাদের আজকের পর্বটিও। এবং যথারীতি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের প্রিয় দুই মুখ। তাদের একজন হচ্ছেন নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এবং আরেকজন হচ্ছেন নৃত্যশিল্পী শামী মারানিপা। আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এছাড়াও দর্শক হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী, আপনাদেরকেও ধন্যবাদ। আজকের এই পর্বটির মূল প্রসঙ্গে যাবার আগে দর্শকদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আপনাদের মধ্যে খেলাধুলার সঙ্গে কে কে জড়িত, কি খেলেন আপনি? আমি ফুটবল খেলার সাথে জড়িত আছি, ছোটবেলা থেকেই খেলাধুলা খুবই পছন্দ করি এবং সেই থেকেই ফুটবল খেলার প্রতি আমার একটা আলাদা টান বা আলাদা ই অনুভব করি, সেই থেকেই ফুটবল খেলি এবং বর্তমানেও একটি ক্লাবের সাথে যুক্ত আছি এবং সে জায়গায় আমি খেলাধুলা নিয়মিত করছি। বাহ, খুব ভালো। আর মেয়েদের, মেয়েরা যারা এখানে আছেন তাদের মধ্যে কি কেউ খেলাধুলার সঙ্গে জড়িত? আমি ক্রিকেট খেলার সাথে জড়িত, অনেক আগে থেকে ক্রিকেট খেলি, অলরেডি ঢাকা বোর্ডে 3 বার চ্যাম্পিয়ন হয়েছি। মেয়েদের কেউ কি ফুটবল খেলার সঙ্গে জড়িত আছেন? আপনি ফুটবলও খেলেছেন? বা খুব ভালো লাগছে শুনে যে আমাদের এই অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন নারী ফুটবলারও রয়েছেন। আমাদের দেশ কিন্তু যে উন্নয়নের সূচক সেদিক থেকে কিন্তু অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে বেশ ভালোভাবেই, এর মধ্যে আমাদের খেলাধুলাও কিন্তু পিছিয়ে নাই। আমরা ক্রিকেটের দিকে তাকালে সেটা দেখতে পাই, বেশ কয়েকজন জলজলে ক্রিকেটার আমরা পেয়েছি, উজ্জ্বল মুখ পেয়েছি ক্রিকেটে। আরও মজার বিষয় হচ্ছে যে ফুটবলেও কিন্তু আমাদের দেশ এখন আর পিছিয়ে থাকছে না, যে নারী ফুটবল টিম তৈরি হয়েছে আমাদের দেশে এবং তারা দেশ বিভিন্ন দেশে গিয়ে খেলে বেশ ভালো উদাহরণ তৈরি করেছে। আমাদের আজকের এই পর্বটি আমরা নারী ফুটবলারদেরকে নিয়ে তৈরি করেছি, চলুন তাদেরকে জানতে আমাদের যে তথ্যচিত্রটি আছে সেটি আগে দেখে আসি। বাংলাদেশের উত্তরের জনপদ রংপুর, রংপুর সদর থেকে 13 কিলোমিটার পশ্চিম দক্ষিণে অবস্থিত জয়রাম গ্রাম, এটি 4 নম্বর সদ্য পুষ্করিণী ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই গ্রামেরই সন্তান লাবণী আক্তার। মূলত লাবণীর ভেতরে যে সুপ্ত প্রতিভা ছিল তাই ফুটবলের মাধ্যমে বিকশিত হয়ে রংপুর ছাড়িয়ে আজ জাতীয় তথা বিশ্বাঙ্গনে প্রতিভাত হয়েছে। লাবণী আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে এ পর্যন্ত আসতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তারপরেও সে থেমে থাকেনি, একা একা প্র্যাকটিস করার মধ্যে দিয়েই তার এই যাত্রা শুরু। পালিচরা এমএন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী, আমি রংপুরের একজন খেলোয়াড়, ন্যাশনাল টিমে খেলছি। 2013 সাল থেকে আমার খেলা শুরু। 2013 সালে আমি যখন প্রথম প্র্যাকটিস করতাম তখন আমাদের প্র্যাকটিস করতাম বলতে আমাদের সিনিয়র টিমেরা এখানে প্র্যাকটিস করতো, তাদের খেলা দেখে আমার আগ্রহ জাগতো যে আমিও একজন খেলোয়াড় হব। তারপর ওরা এইখান রংপুর থেকে নীলফামারি চলে যাওয়ার পর আমি তখন একা একা মাঠে প্র্যাকটিস করতাম, আগ্রহ ছিল বোধহয়, আমি আমার আশা ছিল যে অনেক ভালো খেলোয়াড় হব, এই জন্য আমি একা একা প্র্যাকটিস করতাম। তারপর রাস্তা দিয়ে আমাদের স্যার যায় জাকির হোসেন, তিনি যাওয়ার সময় আমাকে দেখে বলে যে তুমি কি খেলবা, আমি বলছিলাম যে হ্যাঁ খেলবো। তারপর উনি আমাকে বল এবং বুট কেনার টাকা দেয় এবং খাওয়ার টাকা দেয়। তারপর
তিনি টাকা দেওয়ার পর খাওয়ার টাকা দেয়, তারপরে আমরা আমি একাই ছিলাম। তারপরে আমাদের প্রাইমারি স্কুলের ম্যাডাম স্যাররা ছিল, ওরা স্কুলেই ছিল, কিন্তু তারপরের দিন স্যার আসে সেই স্কুলে ঢুকে বলে যে ওদের খেলতে দিবে কি না ছাত্রীদের। তারপরে ম্যাডামেরা বলে যে আমরা যদি বলি যে হ্যাঁ তাহলে ওদের যদি আগ্রহ থাকে তাহলে ওরা খেলবে। তারপর সবাইকে জিজ্ঞাসা করে যে তোমরা কি খেলবা, তারপর কয়েকজন চলে আসে, তাদের সাথে আমি প্র্যাকটিস করতাম। আমি যখন 2016 14 চান্স পাই তখন আমি খেলতে খেলতে লাস্ট ফিনিশিং পর্যন্ত টিকে থাকছি, তখন তাজিকিস্তানে গেছি। বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেন বর্তমান প্রধানমন্ত্রী 2011 সালে, এবং 2011 সাল থেকে আমার বিদ্যালয়ের মেয়েরা খেলা শুরু করে এবং তারা জাতীয় পর্যায়ে রানার আপ হয়। তারপর থেকে আমার বিদ্যালয়ের মেয়েরা দিনের পর দিন মানে পর্যায়ক্রমে তারা এগিয়ে যেতে থাকে। পরপর তারা দুইবার রানার আপ এবং একবার চ্যাম্পিয়নশিপ অর্জন করে। টানাটানি সংসারে লাবণীকে লেখাপড়া ফুটবল খেলার পাশাপাশি বাড়ির কাজকর্মেও সাহায্য করতে হয়। ঘরদোর ঝাড়ু দেন, রান্না বান্নায় মাকে সাহায্য করেন। ফুটবল খেলতে শারীরিক শক্তির দরকার, আর এজন্য দরকার পুষ্টিকর ও সুষম খাবারের। কিন্তু দারিদ্রতার জন্য এই প্রয়োজন লাবণী মেটাতে সক্ষম নয়। তথাপি নিজের অটল ইচ্ছা, উৎসাহ আর কিছু একটা করে দেখানোর মানসিকতাই তার এগিয়ে যাওয়ার পাথেয়। অনেক কষ্ট করে নিজের উৎসাহে লাবণী আজকের অবস্থানে পৌঁছেছে। ২০১৪ সালে লাবণী অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে খেলার সুযোগ পায়। এবার দ্বিগুণ উৎসাহে চলতে থাকে লাবণীর ফুটবল খেলা। এরপর লাবণী জীবনে আসে এক মহেন্দ্র ঘর। ২০১৬ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত AFC অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন লাবণী। এখন তিনি বাংলাদেশের জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের একজন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজের সাফল্য প্রমাণ করে যাচ্ছেন। আমার বাবা মা তাদের প্রথমে তাদেরই ইয়া করি, তারা যদি আমাকে আসতে না দিত তাহলে আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না, তারাই আসতে দিচ্ছে বোধহয় আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। লাবণী ছোটোবেলার থেকে খেলে, আমার আশা আকাঙ্ক্ষা একটা মেয়ে মানুষ খেলবে, বাইরে যাবে। আমি এলাকাবাসী সবাই খুশি হবে, দেশের মুখ উজ্জ্বল হবে এই আশা করিয়ে আমি প্রথম মেয়েকে বাধা করছিলাম, পরে আর বাধা করি নাই। তার কারণ যাতে আমার মেয়ে অন্য অন্য দেশে খেলতে পারে বা অন্য অন্য জেলায় খেলতে পারে এই আশা আকাঙ্ক্ষা করিয়ে আমি তাকে বাধা করি নাই। আমার মেয়ে ছোটোবেলা থেকে খেলতে খেলতে অনেক জেলায় খেলছে, ঢাকা খেলে আসছে, ইয়েতে আমার কোনো টেনশন হয়নি। এই জন্যই এলাকাবাসীর কিছু লোক আমার মেয়ের ওপর লক্ষ্য করছিল, সে খেলোয়াড় হোক, সে সাহায্য সহযোগিতা তারা অনেকেই করছে। রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমার মেয়ে যাওয়া এটা আমার খুব গৌরবের ব্যাপার। তাজিকিস্তান খেলতে গেছিল আমার, এ নিয়ে খুব গৌরব। এলাকাবাসী সবাই, ইউনিয়ন, উপজেলা, জেলা, গোটা বাংলাদেশে মুখ উজ্জ্বল করে আসছে, চার গোলে ভারতকে হারিয়ে দিয়ে আসছে, আমি এর জন্য খুব আনন্দিত। পালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় স্থানীয় সিনিয়রদের ফুটবল খেলতে দেখে লাবণী ফুটবল খেলতে আগ্রহী হয়ে ওঠে। বর্তমান বাংলাদেশ সরকারের নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রায় শরিক হোক লাবণীর মতো আরও অনেক নারী, যারা বাংলাদেশের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে নারীদের অংশগ্রহণ অপার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। তেমনি রংপুর নারী ফুটবল দলও প্রমিলা ফুটবলে এক যুগান্তকারী দৃষ্টান্ত নির্মাণ করেছে, যা উত্তরোত্তর নারী ফুটবল সহ বাংলাদেশের সার্বিক ফুটবল তথা ক্রীড়াঙ্গনে প্রেরণা যোগাবে।
2011 সালে বাংলাদেশে অনুষ্ঠিত বঙ্গমাতা মহিলা গোল্ড কাপ শুরু হয়। এই গোল্ড কাপে রংপুর জেলার পালিছাড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি দল অংশগ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমত আরার দৃঢ় পদক্ষেপ এবং স্থানীয় লোকদের সহযোগিতায় সেবার গোল্ড কাপে রানার আপ হয়। পরের বছরও শিরোপার স্বাদ বঞ্চিত থাকতে হয় ওদের। পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পৌঁছে ফিরে আসায় সব খেলোয়াড়দের মনে সেরা হওয়ার অদম্য আকাঙ্ক্ষার জন্ম নেয়। দৃশ্যপট পাল্টে যায়, এলাকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। নারী ফুটবল নিয়ে যে নেতিবাচক ধারণা ছিল তা ক্রমেই মিলিয়ে যায়। এরপর ফুটবলে মেয়েদের অংশগ্রহণে আর কোনো প্রতিকূলতা বা বাধা থাকে না। লাবণী যেমন তার ফুটবল প্রতিভা দিয়ে নারীর এগিয়ে চলার দৃষ্টান্ত রেখে যাচ্ছে, ঠিক তেমনি বাংলার অবশিষ্ট নারীরাও উত্তরোত্তর এগিয়ে যাক সমৃদ্ধির পথে। লাবণীরা এগিয়ে যাক নতুন স্বপ্নের পানে। কেমন লাগলো আপনাদের যে আমাদের দেশে নারীরা যে এভাবে ফুটবল খেলতে পারে এবং টিম হতে পারে এবং তারা দেশের বাইরে গিয়ে জিতেও আসছে? আপনারা বোধহয় জানেন যে 5 গোলে কাজাকিস্তানের সাথে জিতে আসছে। তো প্রথমেই আসলে নারী ফুটবল টিম আমরা যেহেতু দেখলাম রংপুরের একটা, এবং যেখান থেকে জাতীয় দলে 5 জন চলে এসেছে, শামিমারা নিপার কাছে প্রথমে প্রশ্ন যে এই রকম যে মেয়েরা ফুটবল খেলছে এটা দেখে কেমন লাগছে আপনার? আমার কাছে ভালো লাগার চেয়ে এক ধরনের একটা অনুভূতি কাজ করছে যে সত্যি আমরা একটা সময় মেয়েদের কয়েকটা মুষ্টিমেয় খেলা ছাড়া কখনো ভাবতেই পারতাম না যে মেয়েরা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে এবং খেলবে এবং এতটা এগিয়ে যাবে। আমি এই ফুটবলের এই মানে যত যে ওরা খেললো এবং পুরস্কৃত হলো, আমি কয়েকটা খেলা দেখেছি, আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে হয় যে ফুটবল খেলছে একেবারে গ্রামের এই যে মেয়েরা, এদের আর্থিক সহায়তা নেই, শরীরের শক্তির চেয়ে ওদের মনের শক্তি অনেক বেশি। এবং আমি মানে আমি সেলুট জানাই সেই জাকির সাহেব যিনি ওকে জাস্ট একটা মাঠে খেলতে দেখে যে উদ্বুদ্ধ হয়ে এসেছিলেন। এটাই কিন্তু আমাদের এই দৃষ্টিটাই কিন্তু আমাদের অনেক এরকম সত্য ঘটনা যে লুকিয়ে আছে সেখান থেকে আবিষ্কার করতে সাহায্য করবে। কারণ এভাবে যদি হাত ধরে না তোলা হয় শুধু ঢাকা শহরে কি হচ্ছে, আমরা যদি এর মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু আমরা এদের খুঁজে পাবো না। আমাদের প্রত্যেকেরই উচিত যে এদের হাত ধরে এগিয়ে নিয়ে আসা। কারণ হচ্ছে যে ঢাকার বাইরে এই যে মফস্বলে এই যে ছোটো একটা গ্রামের মধ্যে এতগুলো মেয়ে, এরকম আমি বলবো যত্ন, এদের আমাদের যত্ন করতে হবে, এদের আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই আমরা একটা সুন্দর দেশ পাবো। বাহ, ধন্যবাদ আপনাকে। শিবলি মোহাম্মদের কাছেও একই অনুরোধ যে এটা দেখার পরে আপনার অনুভূতি কি? আমার 2 রকম অনুভূতি। একটা নিপা বলে দিল, নিপার কথা যেটা ধরে বলতে হয় যে সত্যি কথা যে ওদের মনের জোর অনেক বেশি। দেখে যেটা মনে হচ্ছিল যে ওদের যদি মানে ফুডও সেই রকমভাবে মানে পেতো তারা তারা আরও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ভালো খেলোয়াড় হতো। এটাকে আমি মনে করি ঠিক একটা এরকম রেভুলেশন যে একটা বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক প্রগতিশীল চমৎকার একটি দেশ হবে, এই স্বপ্ন কিন্তু আমি এখানে বসে দেখতে পাচ্ছি। শুধু ওদের এই খেলার মাধ্যমে, মানে এখন ন্যাশনাল টিমে খেলে দেশ বিদেশে খেলছে, এটা তো আমাদের জন্য অনেক অনেক গর্বের। আমি সত্যি ওদের সেলিউট করি যে অসাধারণ, অসাধারণ। এবার দর্শকদের কাছে আসি, আপনাদের কীরকম লাগছে এই এরকম যে ফুটবল খেলছে মেয়েরা, এটা দেখে কেমন লাগছে? মেয়েদের এই ফুটবল খেলা সত্যি আমাদের জাতির জন্য বা বাংলাদেশ যে আমাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাবে এজন্য খুবই আন্তরিক এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে আমার মনে হয় যে মেয়েরা যেভাবে নারী ফুটবলার বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তাদের যে প্রধান প্রতিবন্ধকতা বা প্রথম বাধাটা আসে আমাদের পরিবার থেকে। পরিবার মানে আমাদের শ্রদ্ধেয় শিবলি ভাই যে কথাটা বলছেন যে আমাদের সাম্প্রদায়িক চেতনা বা অন্যান্য দিক থেকে আমরা কখনো ভাবতেই পারি না যে একটা মেয়ে ফুটবলার বা ই খেলবে। তো আমার আজকের এই অতিথি তাদের কাছে প্রশ্ন থাকবে যে আমরা যে বাধার সম্মুখীন হচ্ছি বা খেলাধুলা মেয়েরা যে বাধার সম্মুখীন হচ্ছে, মানে প্রথম তো পরিবার থেকে, তারপর সমাজ, তারপর অন্যান্য দিক থেকে, তাদের নিজস্ব পরিবার আছে, তাদেরও সন্তান রয়েছে, তারা তাদের সন্তানদের প্রতি বা পরিবারের অন্যান্য যে
বাচ্চারা আছে তাদের প্রতি খেলাধুলার প্রতি কতটা সাহায্য করে বা তাদের মতামত আছে কিনা, না তারাও তাদের সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়? আপনাদের জন্য প্রশ্ন। আমি যেটা বলতে চাই, আসলে আমাদের তো একটা কি বলবো, একটা ছকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তানভীরের কথার সঙ্গে আমি একসুর মিলেই বলি যে আমাদের 99% এখনো ঘরের সবাই ভাবে যে একটা মেয়ে একটা ভালো চাকরি করবে, পড়াশোনা করবে, একটা স্কুল বা একটা ইউনিভার্সিটিতে চাকরি করবে, এর বাইরে না, এত রিস্ক যেখানে আছে সেখানে যাওয়ার দরকার নেই, ছেলে মানে একটা ভালো প্রফেশন হবে, হয় এর বাইরে যে একটা প্রফেশন হতে পারে সেই ধারণাটাই আমাদের ছিল না। কিন্তু এখন ধীরে ধীরে হয়তো অনেকটাই চেঞ্জ হয়েছে, ও হয়তো সাফার আর ওর ঘরে সেটা করতে দেয়নি। আমি সব বাবা মাকেই অনুরোধ করব যে আপনারা ওর মধ্যে যে স্কিলটা আছে, যে যেই যোগ্যতাটা আছে সেটা নিয়ে বাড়তে দেন। কারণ হচ্ছে যে সবাই তো একই প্রফেশনে যাবে না, তার এই যে প্রথম থেকেই যে ওর ইচ্ছেটাকে দমিয়ে দেওয়া হচ্ছে, সে একটা দেশের প্রতিনিধিত্ব করতে পারতো, সেই জায়গাটা আমরা নষ্ট করছি, এই অধিকার আমাদের নেই। সব বাবা মা সব পরিবারকে আমাদের অনুরোধ যেন যার যার প্রতিভাটাকে বিকশিত করার সুযোগ দিক। ধন্যবাদ। আর কারো কিছু বলতে ইচ্ছে করছে? এই ভিডিওটা দেখার পরে খুবই ভালো লাগছে, আর সাথে গর্ব হচ্ছে যে একটা সময় হয়তো বা চিন্তাও করা যেত না যে ফুটবলে আমাদের দেশে নারীরা এতটা আগাবে। আমাদের দেশে হয়তোবা ক্রিকেটে আমরা অনেকটা সমৃদ্ধ বর্তমানে, বাট ফুটবলে এখনো হয়তোবা এতটা আগাতে পারিনি। তো সেই ক্ষেত্রে নারী ফুটবলাররা এতটা ভালো করতেছে, সো এটা আমাদের কাছে একটা গর্ব হওয়ার কথা। আর তাছাড়া আমাদের আসলে এই জিনিসটা বোঝা উচিত যে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাদের জন্য যদি ফেসিলিটি তৈরি করে দেওয়া হয়, তাহলে হয়তোবা একদিন তারাই আমাদের দেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করবে আমাদের দেশে। সো তাদেরকে সবসময় আমাদের সুযোগ দেওয়া উচিত, আমাদেরকে সাহায্য করতে হবে। আমাদের ফ্যামিলিতে যদি কোনো বোন বা সে সত্যি খুবই গর্ব হচ্ছে যে অজ পারাগায়ের থেকে তারা আজ দেশের প্রতিনিধিত্ব করার জন্য উঠে এসেছে। বাহ। আমরা ফুটবল নিয়ে এবং যারা খেলতে দেখলাম যাদেরকে, তাদেরকে নিয়ে আরও কথা বলবো। আমাদের আজকের এই পর্বটি আসলে লাবণীকে নিয়ে, যাকে আমরা দেখলাম একটু আগে আমাদের তথ্যচিত্রে। আমরা একটা কাজ করি, আমরা লাবণীকে এখানে হাজির করি, তাহলে আমাদের কথা বলতে আরো ভালো লাগবে। তোমাকে নিয়ে আমরা কথা বলছিলাম, তোমার খেলাও দেখলাম আমরা একটু, আর সবার অনেক প্রশ্ন, অনেক কৌতূহল। প্রথমেই আমি দর্শকদের কাছে অনুরোধ করছি যে ওর কাছে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটা করতে। আমি স্বভাবতই প্রথমে আপনাকে নিয়ে অনেক গর্ব করব, আমিও রংপুরের, এজন্য আপনাকে নিয়ে আমার গর্বটা অনেক বেশি। থ্যাংক ইউ। তো আমি আপনার কাছে জানতে যাব যে আপনি এই বাধাগুলো কিভাবে কাটিয়ে উঠে আজকে এই পর্যায়ে আসলেন। আসলেই মানে খেলাধুলা অনেক ভালোবাসতাম, আর হ্যাঁ এটা সত্যি যে আমার ফ্যামিলি থেকে অনেক বাধা দিত, বাবা মা ভাই বোন সবাই বাধা দিত যে খেলাধুলা ছেড়ে দে, পড়ালেখা শুরু কর, পড়ালেখা করলে অনেক কিছু করতে পারবি। আমি বলছিলাম পড়ালেখার অংশ একটি খেলাধুলা। তখন আমি চুপি চুপি আর কি, যখন ওইখানে আমাদের সিনিয়র টিম ছিল, ওইখানে ওরা প্র্যাকটিস করতো, চুপি চুপি ওদের সঙ্গে প্র্যাকটিস করতাম। এই প্র্যাকটিস করতে করতে আমি যখন ভালো কিছু করতেছি বা করলাম, তখন ফ্যামিলি থেকে আর বাধা আসে না। আর ভালো কিছুর পিছনে অনেক অনেকেই এখন আমাকে মানে পাশে দাঁড়ায়, অনেকেই উৎসাহিত করে। যেমন আর আমি যখন বাইরের দেশে খেলতে যেতাম, তখন দেশের জন্য কিছু করতে পারছি বোধহয় অনেক ভালো লাগছিল। আর আমি যে দেশের জন্য কিছু করতে পারছি, এখন আমার বাবা মারাও এটা নিয়ে গৌরববোধ করেন। আর প্রথম থেকে আসলে আমাকে খেলতে দিত না যে খেলাধুলা করে কি হবে, পড়ালেখায় অনেক আগ্রহী হয়, অনেক কিছু করতে পারবি। তখন আর আমি দুটোই চালাইতাম, আর এখন এতটুকু এই পর্যায়ে আসতে পেরে আমার আমাদের রংপুরের সবাই গর্বিত যে আমি এই পর্যায়ে আসতে পারছি। আর কেউ কিছু বলবেন? জি লাবণী আপু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি রংপুরের মতন কনজারভেটিভ একটা এরিয়া থেকে বিলংস করে ফুটবলের মতন খেলা দিয়ে আপনি বিশ্ব দরবারে ঘুরে এসেছেন এবং অনেক দেশে খেলে এসেছেন, আমার কাছে আপনার প্রশ্ন এটি যে আপনি এতটি দেশে খেলে এসেছেন, তাদের দেশের সাথে আমাদের বাংলাদেশের কোন জায়গায় তফাত, এবং কি করলে যাতে আমাদের বাংলাদেশে প্রতিটি পরিবার তাদের মেয়েদেরকে এবং ছেলেদেরকে খেলার দিকে আরও আকৃষ্ট করতে পারবে, এবং যাতে আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের যারা সহপাঠী এবং ভাই বোনেরা আছে খেলার দিকে আরও ঝুঁকে পড়বে? আমি প্রথমেই বলবো বাবা মাদের, যাতে যেন যাতে করি তারা যেন তাদের মানে
ছেলেমেয়েদের মানে বাধা না দেয় খেলাধুলার করার জন্য। কারণ ছেলেমেয়ে মানে খেলাধুলা পড়ালেখার অংশ একটু খেলাধুলা, কিন্তু খেলাধুলা যারা করে তাদের শরীর বা মন ভালো থাকে। কিন্তু আমরা যখন বাইরের দেশে গিয়েছিলাম তখন দেখছি তাদের মাঠ বা ড্রেসিং রুম অনেক মানে অনেক অনেকে আছে যে তাদের অনেক ভালো। গোলাম রব্বানি, সুটন স্যার, বৃষ্টি ম্যাডাম, কিরণ ম্যাডাম, লিটু স্যার, তারা অনেক ভালো আর তারা অনেক ভালো প্রশিক্ষণ দেয়। কিন্তু ভালো প্রশিক্ষণ দিলে হবে না, অনেক সহযোগিতা লাগবে, উৎসাহিত লাগবে, যে যাতে করে আমরা যখন বাইরের দেশে বারবার পরাজিত করতে পারি আর ভালো মানে বাংলাদেশের মানে বাংলাদেশ মানে আমার আমাদের মার জন্য কিছু সুনাম বয়ে আনতে পারি। তোমাদের যে সাকসেসটা আমরা পত্রিকায় দেখছিলাম যে তোমরা অনেক গোলে হারিয়েছো ইন্ডিয়াকে, এবং তখন তোমরা ফিরে যাচ্ছিলে পরের দিন একটা লোকাল বাসে, তিন চারজন একসঙ্গে ঘুমাচ্ছিলে, একজনের গায়ে একজন পড়াচ্ছিল। আমার না খুব মনে হচ্ছিলো যে কোন দেশে বাস করি আমরা, যে এই যে রত্নগুলোকে আমরা কি এত অবহেলা করছি। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যে আজকে তোমার পাশে অনেকে দাঁড়িয়েছে। তা আমার কথা হচ্ছে কি যে খুব ভালো করার পরে আমরা অনেকেই হাত বাড়াই, কিন্তু যখন ভালো করার ইচ্ছাটা থাকে তখন কিন্তু খুব কম লোক হাত বাড়ায়। আমার মনে হয় ওই সময়টাকে যদি আমরা সঠিক হাতটা চিনতে পারি তাহলে অনেক লাবণী আমাদের দেশে তৈরি হবে। আর কেউ কিছু বলতে চান লাবণীকে? আপনার ফুটবল খেলা নিয়ে আপনার যে স্বপ্ন, আপনি ফুটবল খেলাটাকে আপনার স্বপ্নটাকে আপনি কতদূর নিয়ে যেতে চান, মানে আপনি ভবিষ্যতে কি হতে চান, কোথায় দেখতে চান নিজেকে? আমার স্বপ্ন যে আমি ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় হব, দেশের মানে আমার মার জন্য কিছু সুনাম বয়ে নিয়ে আসব, এটাই। আর আমি শুধু না, আমার আমার জায়গায় যদি অনেক লাবণী থাকে কিন্তু আমার মতো তারা প্রথম থেকে যে এগিয়ে আসতে পারেনি, তাদের জন্য যদি অনেক মানে সহযোগিতা বা শক্তি যোগায় কেউ, তাহলে আমার মতো অনেক লাবণী এগিয়ে আসতে পারবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন লাবণীর কাছে, যে কাজাখস্তানে গিয়ে যে তোমরা খেললে, সেখানে আসলে তোমার অভিজ্ঞতাটা কী ছিল, মানে যখন খেললে আর কি, খেলার ওই দলটাকে হারালে তখন কীরকম ছিল বিষয়টা? আর সুটন স্যার মানে আর লিটু স্যার যখন প্র্যাকটিস করাতো, আমি ভাবতাম মনে মনে ভাবতাম কিন্তু প্রকাশ করতাম না, যে বাইরের দেশে কীরকম খেলে, কীরকম খেলা হবে, জিতবো কি জিতবো না, এরকম অনুভূতি ছিল। আর যখন বাইরের দেশে যাই, নেপালকে 9 গোল, তারপর ভুটানকে, ইন্ডিয়াকে গোল করি, তখন মনে হয় যে এরা আমাদের কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে যদি অনেকেই আসে, তারা যদি আমাদের পাশে দাঁড়ায় এবং মনে শক্তি যোগানোর মানে ইয়া করে, তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ একটি ভালো পর্যায়ে বা বিশ্বকাপে যেতে পারে নিশ্চয়ই। আর তুমি গোল দিয়েছিলে? না, আমি গোল দেইনি, কিন্তু অনেক গোল আমাদের প্লেয়ারকে মানে হেল্প করতাম এবং তৈরি করে দিতাম। মানে তুমি কোথায় খেলো মাঠে? মিডফিল্ডে খেলছিলাম। আচ্ছা, তাহলে তো মিডফিল্ডার আসলে তো গোল কমই দেয় আর তৈরি করে দেয় বলটা। আর মানে যখন দেখলে যে তোমরা জিতে যাচ্ছ 9-0 তো, তাই না? হ্যাঁ, 9-0 গোল, তখনকার আনন্দটা কি রকম ছিল? ফার্স্ট টাইমে আমি তো ভাবতাম যে আমরা জিতবো কি জিতবো না, যখন আমরা ফার্স্ট টাইমে প্রথম গোল করি তখন বেশি একটু মনে আর মানে যে শক্তিটা ছিল তার থেকে আর একটু শক্তি ছিল। আর আমাদের যখন ওখানে জাতীয় সঙ্গীতটা হয় তখন হার্টবিটটা কীরকম করে আর কি, আর তখন মনে হয় আমরা কি দেশের জন্য এটা নিয়ে যেতে পারবো। তখন যখন তারপরে যখন খেলায় নামলাম, তারপর প্রথম গোল করলাম, তারপরে মনে হলো যে ইনশাল্লাহ আমরা মায়ের জন্য কিছু সুনাম বয়ে নিয়ে যাচ্ছি। আর আর কারো কোনো প্রশ্ন আছে? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ফুটবল খেলছেন তখন এর মধ্যে আপনার সবচেয়ে ভালো কোন সময়টা কেটেছে আর সবচেয়ে খারাপ কোন সময়টা লেগেছে, আমরা একটু জানতে চাই আর কি। সবথেকে খারাপ সময়টা লেগেছে যে আমাদের সিনিয়র টিমেরা যখন প্র্যাকটিস করতো তখন মানে আমি তো সেরকমই খেলতাম, কারণ আমি নতুন আর ওরা মানে সিনিয়র আর জুনিয়রের মধ্যে তো পার্থক্য থাকতেই পারে। আর তখন ওরা মানে সিনিয়র মানে ওরা ভালো খেলে বোধহয় ওরা দিনাজপুরে যায় ক্যাম্প করার, নীলফামারিতে যায় ক্যাম্প করার জন্য, আর তখন আমাকে একটু খারাপ লাগতো। আর তখন নিজে নিজে প্র্যাকটিস করতাম আর আমাদের টিম ম্যানেজার এসে বলতো যে তোমার তো অনেক খেলার আগ্রহ, তুমি কি খেলবা, মানে জাকির হোসেন টিম ম্যানেজার, আমি বলছিলাম হ্যাঁ। তখন উনি বুট বল এনে দিত আর আমি প্র্যাকটিস করতাম, সেই সময়টাই শুধু জাস্ট আমার খারাপ লাগছে। আর ভালো সময়টা লাগছে যে যখন আমি বাইরের দেশে যাই, খেলছি, জিতছি, দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছি, এই সময়টা। আচ্ছা, খুব ভালো। আমাদের তো এখন ফুটবল নাই, থাকলে একটু খেলা যেত এখানে, তো ফুটবল ছাড়াই কি প্র্যাকটিস করো তুমি, সেরকম একটা প্র্যাকটিস দেখাবো, আমি একটু চেষ্টা করতে চাই। ভাইয়া আছে আমার সঙ্গে আছে, আর ভাইয়া আছে নাকি? ভাইকে ডাকো। ভাইয়া কোথায়? ভাই আসেন।
কেমন লাগে আপনার বোন যে এরকম ভাবে ফুটবল খেলে সবার প্রিয় হয়ে উঠেছে? খুব ভালো, আমাদের দেশের গৌরব, আমাদের গৌরব। আপনি এটা সাপোর্ট করেন যে আপনার বোন একজন মেয়ে হয়েও ফুটবল খেলে? হ্যাঁ, এটা সাপোর্ট না করলে তো সে যাইতে পারবে না। একজন ভাই হয়ে যদি বোনের সহযোগিতা আমি না করি সে যাইতে পারবে না। বাবা মা সবাই সহযোগিতা করি এখন। বা এরকম ভাই এবং এরকম বাবা মাই দরকার আমাদের। আসলে আরো অনেক কথা বলতে ইচ্ছে করছে। আমি জানি যে লাবণীকে, তার ভাইকে, সবাইকে, এবং আমি জানি যে অতিথিদেরও হয়তো আর অনেক কিছু জানতে ইচ্ছে করছে ওর কাছে। আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। দর্শক, গল্প নয় সত্যি অনুষ্ঠানের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে লাবণীর মতো হয়তো আরও কেউ আসবে আমাদের এই মঞ্চে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমার আমার মমতায় বাংলাদেশে গল্প বলে সবার মনে রাঙি নাই। সে তো গল্প নয়, গল্প নয়, গল্প নয় সত্য।